আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি দীপ্তি। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, সবাই যে যার জায়গা থেকে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার ডেইলি লাইফের আরেকটি নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে, আর ভালো লাগলে না টেনে পুরোটা দেখবেন এবং কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে হচ্ছে যে শুক্রবারের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা সবার জন্য নাস্তা তৈরি করছি, এক একজনের এক এক রকম পছন্দের নাস্তা হচ্ছে। কেউ চিজ দিয়ে রুটি খাবে, কেউ হচ্ছে যে চিজ দিয়ে ব্রেড খাবে। তো সবার পছন্দের নাস্তা রেডি করে দিয়ে আসলাম। এখন সবার নাস্তা শেষ, এখন চলে আসলাম বেলকনিতে, গাছে পানি দিব। আর আমার সবচেয়ে ভালো লাগা, ভালো থাকার পছন্দের জায়গা হচ্ছে যে আমার বেডরুমের এই বেলকনিটা। মানে সারাদিনে কয়েকবার তো আমাকে এই বেলকনিতে উকি ঝুঁকি দিতেই হবে যে কয়টা গাছে কয়টা ফুল এলো, পাতাগুলো কেমন হলো, মানে আমাকে দেখতেই হবে। খুব ভালো লাগে আমার এই জায়গাটা, ছোট্ট একটা বেলকনি আমার কিন্তু খুব অনেক বড় ভালো লাগার একটা জায়গা। তো এখন হচ্ছে যে সকাল 11টা বাজে, তো আমার ছেলের হচ্ছে টিচার এসেছে, ওর এক্সাম চলছে। তো টিচার প্রতিদিনে এসে এসে একটু করে পড়া দেখানোর চেষ্টা করছে, আর যেহেতু জুম্মাবার নামাজ আছে এই জন্য স্যার একটু তাড়াতাড়ি এসেছে। তো স্যারকে একটু নাস্তা দিচ্ছি। আর এখন হচ্ছে যে আমার সংসারের আর টুকিটাকি ক্লিনিং কাজগুলো করব। সকালের নাস্তা খাওয়ার সব পর্ব শেষ, আর দিহানের বাবা বাজার চলে গিয়েছে, আমি একটু এই ফাঁকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর আমার এই শোপিসটা, জাহাজটা ক্লিন করা হয় কিন্তু ব্রাশ দিয়ে শুধু ক্লিন করা হয়। তো এটা হচ্ছে যে এর ওপরে যে কাপড়গুলো দেওয়া আছে, তো এগুলো হচ্ছে যে বেশ ভালোই ময়লা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে একটু পানি দিয়ে এটাকে ক্লিন করি। তো এটাকে ক্লিন করার জন্য নিয়ে আসছি, আর পানির মধ্যে এটাকে চালানোর চেষ্টা করছি। মানে ছোটবেলার সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ছিল যে কাগজের নৌকা তৈরি করে পানির মধ্যে এরকম ভেসে দিতাম। তো এটা আমার কাছে মানে খুব ভালো লাগছিল, বাচ্চাদের মতো খেলছিলাম এটা নিয়ে বেশ কিছুক্ষণ সময়। মাঝে মাঝে কিছু কাজ শৈশবের স্মৃতিগুলোকে মনে করে দেয়, অনেক দূরে রেখে এসেছি শৈশব। ভালো লাগে মনে করতে, আবার কষ্টও লাগে যে অনেক বড় হয়ে গিয়েছি, এখন বুড়া হয়ে যাচ্ছি। তো যাই হোক, সময় তো আর বসে থাকবে না, সময় সময়ের মতো যাবে। তার এখন হচ্ছে যে দিহানের বাবা বাজার থেকে চলে এসেছে, তো এসে বলল যে পেয়ারা কেটে দাও, তো ওর জন্য পেয়ারা কাটছি। তো ওকে পেয়ারা দিয়ে সে এখন সকালের মোটামুটি সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো যেগুলো নাস্তা করার পরে প্লেট বাটি বের হয়েছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর প্রত্যেকটা কাজ একটু সময়ের সঙ্গে তাল মিলে করতে হয়, বসে থাকার সময় নেই, যেহেতু এক হাতে সব কাজ করি। তো হচ্ছে যে কয়েকদিন থেকে যাই হোক, আপনারা অনেক বেশ ভালোবাসা দিচ্ছেন, ভালো লাগছে আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিউয়ার্স আপু আসছে। হ্যাঁ, তো একটা আপু হচ্ছে যে কমেন্টস করেছে যে আপনি যেগুলো দেখান এগুলো আসলে শেখার কিছু নেই। আমি বিষয়টাকে পজিটিভভাবেই নিয়েছি। আসলে আমি এখানে যে ব্লগ শেয়ার করি সেটা হচ্ছে যে আমার ডেইলি লাইফে যে কাজগুলো করি তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি কীভাবে কী কাজ করি। আসলে আমি এখানে কাউকে কিছু শেখানোর জন্য আসিনি, কারণ আমি নিজেই অনেক কিছু জানি না, এখনও শিখছি, সেখানে আমি আপনাদেরকে কীভাবে শেখাবো। আমি শুধু জাস্ট আমার ডেইলি লাইফের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি, এখানে আসলে আমি কাউকে শেখাতে আসিনি। তো এর মধ্যে যাদের আমাকে ভালো লাগে তাদের প্রতি তো আমি অনেক অনেক কৃতজ্ঞ, আর যাদের ভালো
লাগে না এখন কি করব, সবাইকে যে সবার ভালো লাগবে তা তো না, পৃথিবীতে সব মানুষকে সবার ভালো লাগে না, তো যাদের ভালো না লাগে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কাজ আপনাদেরকে ভালো লাগে না, তারপরে কষ্ট করে দেখবেন, দেখতে দেখতে একটা সময় নিশ্চয়ই ভালোই লাগবে। আর এখন বাজারগুলো গোছাবো, দিহানের বাবা যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো, কারণ হচ্ছে আমার বাসায় শনিবারের দিনে গেস্ট আসবে, তো আমি যেহেতু একা হাতে সব কাজ করি তো আগেই একটু সব কাজ কিছু কাজ গুছিয়ে রাখলে যেদিন গেস্ট আসে সেদিন একটু সুবিধা হয়, কারণ একা হাতে সব কিছু আসলে একদিনে সব ম্যানেজ করা যায় না, তো আমি এইভাবে কিছু কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বাজারগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমার কাটা বাছা সব কিছু শেষ, সব ধুয়ে একদম এ করে রেখেছি, শুধু মাংসটা ধুলাম না, কারণ মাংসটা আসলে ধুয়ে ফ্রিজে রাখলে ওটা স্বাদ নষ্ট হয়ে যায়, মাছটা ধুয়ে রাখলাম, আর রোস্টের যে মুরগিটা এটা ধুয়ে একদম আমি এটাকে আজকেই ভেজে রেডি করে রাখবো, আর এগুলো সব কিছু প্যাকেট করে ডিপে রেখে দিচ্ছি, পরের দিন বের করে জাস্ট মানে মাছটা তো ধোয়াই আছে ওটা ক্লিন করতে হবে না, মাংসটা শুধু ধুয়ে রান্না উঠাই দিলেই হবে, কারণ যারা এক হাতে কাজ করেন তারা আগের দিন এভাবে কিছু করে রাখবেন তাহলে একটু সুবিধা হয়, নিজে একটু রিল্যাক্স পাওয়া যায়, কারণ গেস্টকে সামনে রেখে আসলে কাজ করা খুব টাফ হয়ে যায়, কারণ তাদেরকে একটু সময় দিতে হয়। তো সব গোছায় ফ্রিজে রাখলাম, রাখার পরে মুরগিটা আমি ম্যারিনেট করে রাখছি লবণ দিয়ে, এটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এটা 10 মিনিট পরে ফ্রাই করব। আর এই ব্লগটা হচ্ছে যে শুক্রবারের একটা ব্লগ, তো আমি কাজ করছিলাম, ওরা বাবা ছেলে এখন জুমার নামাজ পড়তে যাবে, দিহানের বাবা অলরেডি বের হয়ে গিয়েছে, লিফটে দাঁড়িয়ে আছে, এখন এই তো ছেলে বের হবে, তো ওদেরকে বিদায় দেওয়ার জন্য আসলাম, গেটটা লেগে দিতে হবে। আর হচ্ছে একটা আপু বলেছে যে আমি আমার ব্লগে নামাজ কেন দেখাই, এসব দেখানোর কিছু নেই, এসব আল্লাহকে দেখানোর জিনিস, সেটা আমি জানি আপু, আমরা অনেক কিছুই জানি, কিন্তু তারপরে যেহেতু ডেলি লাইফের ব্লগ শেয়ার করি তো আমার ডেলি লাইফের কিছু কিছু অংশ মাঝে মধ্যে শেয়ার করি, কারণ অনেক কিছুই যেহেতু দেখাই জীবনের কিছু কিছু অংশ মাঝে মধ্যে একটু দেখাতে নিজেরও ভালো লাগে, আবার অনেকের হয়তো ভালো লাগতেও পারে, কারণ আমরা জানি যে নামাজ কালাম দান এগুলো আসলে দেখানোর কিছু নেই, কিন্তু অনেক সময় হয় কি অনেকেই আছি আমরা যে যারা হয়তো বা অনেক কিছু করি না কিন্তু অন্যের দেখা দেখি সেটা করার জন্য নিজের মন থেকে একটা আগ্রহ জন্ম নেয়, এই জন্যই হয়তো দেখানো আসলে শেখানোর জন্য না আর বা দেখানোর জন্য না, জাস্ট আমার লাইফ স্টাইলের কিছু অংশ শেয়ার করা, ব্লগ যেহেতু রেগুলার ব্লগ দিচ্ছিস তাই আর কি শেয়ার করা। আর এদিকে হচ্ছে যে আমার রোস্টের চিকেনগুলো ভেজে নিলাম, কারণ এই কাজটা সবচেয়ে ঝামেলার একটা কাজ, কারণ চিকেন ভাজতে গেলেই অনেক টাইম লাগে আর এটা খুবই আমার কাছে খুবই কষ্টের একটা কাজ, অনেকেই আমার হাত দেখে অনেক কোশ্চিন করেন যে আপু আপনার হাতে কি হয়েছে কেন এরকম, এই তো এই ভাজাভাজির কাজগুলো করতে যেয়েই আমার হাতের এই অবস্থা, তেল চটকে এসে পুড়ে গিয়েছে, তো এই কাজটা করতে একটু আমার টাইম নিয়ে করতে হয়, অনেক তেল চটকে আসে, একটু সময় নিয়ে করি, দূরে থেকে থেকে করি, তো আগের দিন এটা একটু করে রাখলে ভালো হয়। এখন আমি শেয়ার করব আপুদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, আমার এই শোপিস ডিসপ্লের একটা নিয়ে অনেক আপুদের অনেক কোশ্চেন ছিল, এটা আমি কোথায় থেকে নিয়েছি, কতদিন নিয়েছি, এর একটা কিসের তৈরি, তো আপুরা অনেক দিন থেকে এটা নিয়ে জানতে চাচ্ছিলেন, আমি তো এর মাঝে বাড়িতে ছিলামও না আর আসার পরে একটু ব্যস্ত হয়ে গিয়েছি, তো ভাবলাম যে আজকে এটা ক্লিন করছি, তো এটা সম্পর্কে আপুদেরকে একটু জানাই, আর গত 2-3 দিন থেকে আপুরা এটা সম্পর্কে অনেক বেশি জানতে চাচ্ছেন। তো এটা হচ্ছে যে নেওয়া হয়েছিল গুলশান ডিসিসি মার্কেট থেকে, আর এটা কত দিয়ে নিয়েছি সেটা একটা কোশ্চেন ছিল, তো এটার হচ্ছে যে এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড এটা কিনেছিল তো ওকে আমি জিজ্ঞেস করলাম,
তো ওর অফিসের অনেকগুলো ফার্নিচার কেনা হয়েছিল, তার সঙ্গে এটাও কেনা হয়েছে। তো ও হচ্ছে যে আসলে এটার এক্সাক্ট প্রাইসটা বলতে পারছে না, ও বললো যে অনেকগুলো ফার্নিচার কেনা হয়েছিল তো সঠিকটা মনে নেই, তবে 10 থেকে 12 হাজার টাকা হবে। এই র‍্যাক সম্পর্কে আরেকটা কোশ্চেন ছিল যে এটা কিসের তৈরি। তো এটার যে ফ্রেমটা, এটার ফ্রেমটা হচ্ছে যে পুরোটা লোহার তৈরি, আর এটার যে তাকগুলো করা আছে এগুলো হচ্ছে যে গ্লাস দেওয়া আছে। তো এইটার সম্পর্কে 3টা কোশ্চেন ছিল, আশা করছি আপুরা 3টা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন। আরও যদি কোনো কোশ্চেন থাকে তো প্লিজ কমেন্টসে আমাকে জানাবেন, আমি যতটা পারি বা জানা আছে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ঘরের প্রতিটি কোণায় যে যে জিনিস রেখেছি, অনেক আপু এত সুন্দর করে সেগুলো দেখেন, ফলো করেন এবং সেগুলো সম্পর্কে জানতে চান, তো সেগুলো কমেন্টসগুলো পড়ে খুবই ভালো লাগে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাদের কাজের অনুপ্রেরণা দেয়। তো একটা আপু হচ্ছে যে আমার এই যে এই শোপিসটা সম্পর্কে জানতে চেয়েছেন, এই জাহাজটা আমি কোথায় থেকে নিয়েছি। তো আপু এটা আমি হচ্ছে যে নিয়েছিলাম মালয়েশিয়াতে, আমরা ঘুরতে গিয়েছিলাম 2014 সালে। তো মালয়েশিয়ার হচ্ছে যে পাংকুর একটা আইল্যান্ডে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে, ওই পাংকুর আইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। মানে আমরা যেখানে যেখানে ঘুরতে যাই সেই সেই জায়গার যে জিনিসগুলো খুব বিখ্যাত সেগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো আপুটাকে কমেন্টস অনেকবার অ্যান্সার দিয়েছি, তো আবারও দিলাম, তো আশা করছি আপু আপনার অ্যান্সারটা আপনি ক্লিয়ার হতে পেরেছেন। আর এই তো এগুলোই ছিল হচ্ছে যে আজকের বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার। তো আপুরা আশা করছি সব কোশ্চেন অ্যান্সার পেয়েছেন, আরও যদি কিছু বাদ থেকে থাকে তো আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি, আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।